माननीय सदस्य जनाब मोहम्मद हारुनुर रशीद चापाईनवाबगंज तीन। माननीय स्पीकर आपके धन्यवाद। माननीय सदस्य जनाब फिरोज रशीद जो विषय उत्थापन करते संयोजन करते चाहिए। आज के माननीय मंत्री विभिन्न प्रश्न उत्तर दें, देशे कोनो विपर्यय देखते पान ना, देशे कोनो संकट समस्या नाई, ये समस्त उत्तर जो आसे तक आमरा आसले खूब हतबम्ब हो जाए, विस्मित हो जाए। आज के गत एक सप्ताह जावत शेयर बाजार जन्य मानुष आज के रास्ताय शुए पड़े, तार आज के कान्नाय आज के विपर्यस्त, समस्त लक्ष लक्ष परिवार आज के सम्पूर्ण भावे धूलाय मिशे जाच्छे। एरपरो ए ब्यापारे सरकारेर कोनो पदक्षेप बा सरकार ब्यापारे कार्यकर कोनो व्यवस्था ग्रहण करेछेन दृश्यमान, ए विषये ये पार्लामेंट तीन दिन हो गेलो माननीय स्पीकर, ये जायगा थेके आमरा कोनो आश्वस्त होते पाच्छि ना। आज के मानव जमीनेर प्रथम पाताते न्यूज पूंजीबाजारे कान्ना एवं विक्षोभ, चालुर पर सर्वनिम्न सूचक, दुई बछरे बाजारेर मूलधन कमेछे प्राय 1,15,000 কোটি टाका, आईपीओते धस, चले जाच्छेन विदेशी बिनियोगकारीरा। अथच आमरा मुजिब बर्ष उद्यापन करछि, बोलछि जे आमादेर एतो प्रबृद्धि, एतो आमादेर उन्नति, आमरा चारिदिके विशाल विशाल स्थापना बनाच्छि, किन्तु आज के आमादेर सत्यिकार अर्थे आज के अर्थनीतिर कि अविपर्यकर अवस्था। माननीय स्पीकार, आमी आपनार माध्यमे सेटुकु बोलते चाई, माननीय अर्थमंत्री एखाने आछेन, एइटा बांग्लादेशेर बिनियोगकारीके रक्षार जन्य उनि कि व्यवस्था ग्रहण करछेन, एई अवस्था थेके एदेशेर जारा बिनियोगकारी तादेरके रक्षार बाँचानोर जन्य कि व्यवस्था ग्रहण करछेन। माननीय स्पीकार, आरेकटि गुरुत्वपूर्ण विषय, गतकालके एकटि गुरुत्वपूर्ण विषय निये आलोचना होच्छिलो, आमि बाइरे गिये खूब चेष्टा करलाम, কালকে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আমি যে পয়েন্ট অফ অর্ডারে কথা তুলেছিলাম, মাননীয় দুজন সিনিয়র পার্লামেন্টের একটা জবাবও দিয়েছিলেন, শুনলাম যে ওইসব যান্ত্রিক ত্রুটির কারণে সম্প্রচার বন্ধ ছিল এবং ওই বিষয়টি এখন পর্যন্ত কোনো কোথাও আমরা খুঁজে পাচ্ছি না। তো মাননীয় স্পিকার, এই বিষয়টি আজকে ডিজিটাল প্রযুক্তির যুগ, এখানে প্রতিনিয়ত আমাদের এই সংসদ লাইভ প্রচার করা হয়, কিন্তু এই বিষয়গুলো যদি আপনার আমরা মাত্র বিরোধী দলের কয়েকজন সদস্য আমরা আশঙ্কা করতেই পারি যে আমরা যে দু একটি কথা বলার সময় যদি প্রচার বন্ধ হয়ে যায় তাহলে ধরে নেব যে আমাদের এই কথাগুলোকে আজকে বাইরে প্রচারের বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে। আমি মাননীয় স্পিকার, আমি এই ব্যাপারে আপনি প্রয়োজনীয় দৃষ্টি দিবেন, ব্যবস্থা গ্রহণ করবেন, এটি আপনার কাছে আমার বিনীত অনুরোধ রইল। এবং আজকে আবারও আমি অনুরোধ করছি, এখানে আজকে সংসদ নেতা এসেছেন, আমি আবারও অনুরোধ করছি যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে প্রতিনিয়ত পত্রিকার প্রথম পাতায় হেডলাইন হচ্ছে হুমকি ধামকি মারধর প্রচারে বাধা, পুলিশ আইন প্রক্রিয়ার সংস্থার লোকেরা আজকে প্রচার প্রচারণায় বাধা দিচ্ছে, পোস্টার টাঙ্গাতে বাধা দিচ্ছে, লিফলেট বিতরণে বাধা দিচ্ছে, এই বিষয়গুলো আজকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের অন্তরায়। মাননীয় স্পিকার, আমি মনে করি এই বিষয়গুলোর ব্যাপারে এখানে সংসদ চলছে, এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন, এখানে স্থানীয় সরকার মন্ত্রী আছেন, বহুত্ব দিয়েছেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জনপ্রতি নির্বাচন করার কোনো বিকল্প নয়। মাননীয় স্পিকার, একমাত্র উপায় যদি স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে চান তাহলে জবাবদিহিমূলক নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দিতে হবে, সিলেক্টেড মেয়র সিলেক্টেড চেয়ারম্যানদের হাতে ক্ষমতা দিলে কোনো অবস্থাতেই স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হবে না। বিষয়টি হচ্ছে এখানে 105 নম্বর প্রশ্নের উত্তরে যে উত্তরটি দেওয়া হয়েছে, মাননীয় স্পিকার, বর্তমান রেলের জমির পরিমাণ 61,820.35 একর, এখানে বর্তমানে সরকারের দখলে আছে 58,606.57 একর, 2,200 একরের কোনো হিসাব এখানে তথ্য দেওয়া হয়নি, এটা অসম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, এটি এক নম্বর প্রশ্ন উত্তর কয়ে। মাননীয় স্পিকার, এখানে ক্যাবিনেট মন্ত্রী আমাদের কৃষিমন্ত্রী মহোদয় রেলমন্ত্রীর পক্ষে উত্তর দিচ্ছেন, আমি এটির উপর যে প্রশ্নটি মাননীয় মন্ত্রীর কাছে রাখতে চাই যে ক্যাবিনেটে এই বিষয়টি নিয়ে আলোচনায় নিয়ে আসবেন কিনা। আমাদের দেশ অত্যন্ত আয়তন সীমিত, জনসংখ্যা বিপুল, এবং যার ফলশ্রুতিতে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন জেলায় উপজেলায় যে সরকারি ভবনগুলো নির্মাণ করা হচ্ছে, বর্তমানে যে জমি অধিগ্রহণ আইন করা হয়েছে সেখানে জমির মূল্য দেওয়া হচ্ছে প্রায় 3 গুণ, এবং এতে জমি মানুষের কমে যাচ্ছে, ব্যক্তিগত জমি, রেলের যে জমি ব্রিটিশ আমলে এই সমস্ত জমিগুলো অধিগ্রহণ করা রেলপথগুলো, এই ক্ষেত্রে মাননীয় স্পিকার এই যে বিপুল পরিমাণ জমি অব্যবহৃত অবস্থায় বিভিন্নভাবে লিজ নিয়ে বিভিন্নভাবে আজকে বেদখল অবস্থায় রয়েছে, রেল কর্তৃপক্ষ যদি পরিকল্পনা যে তাদের কতটুকু ভূমির প্রয়োজন, এর অতিরিক্ত ভূমিগুলো যদি আপনার খাস খতিয়ানভুক্ত করে দিয়ে
সরকারের বিভিন্ন স্থাপনা নির্মাণের ক্ষেত্রে মাননীয় সদস্য প্রশ্নটি কি? জি, আমি প্রশ্নটি করছি মাননীয় মন্ত্রীর কাছে যে এইটি যদি সারা দেশে যে রেলের অব্যবহৃত জমিগুলো রয়েছে, রেলের প্রয়োজনের অতিরিক্ত জমিগুলি তালিকাভুক্ত করে এগুলো যদি সরকারের খতিয়ানভুক্ত করে দেওয়া হয়, তাহলে পরে অতিরিক্ত যে বিভিন্ন প্রতিষ্ঠানে যেন জমি অধিগ্রহণ করা হচ্ছে এইটি প্রয়োজন হবে না, ওই সব জায়গাগুলোতেই বিভিন্ন সরকারি স্থাপনা নির্মাণ করা সম্ভব হবে, এতে সরকারের ব্যয়ও কমবে এবং আমাদের জমির যে সদ্ব্যবহার এটি আমরা নিশ্চিত করতে পারব। মাননীয় মন্ত্রী, এ ব্যাপারে আপনি কেমন? মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, আসসালামু আলাইকুম। আপনার সদয় অবগতি ও জ্ঞাতার্থে জানাচ্ছি যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার অন্তর্গত নয়াগোলা নামক স্থানে মহানন্দা নদীর উপর একটি সেতু নির্মাণ চাঁপাইনবাবগঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি। সর্বপ্রথম মহানন্দা নদীর উপর সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে 1993 সালে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু নির্মাণ করা হয়, যার ফলে সরাসরি সোনা মসজিদ স্থলবন্দর সহ চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর সাথে সারা দেশের একটি সংযোগ সৃষ্টি হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলায় এই মহানন্দা নদীর দৈর্ঘ্য প্রায় 38 কিলোমিটার। ইতিমধ্যে সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক, মানে এই মন্ত্রণালয় কর্তৃক, 3টি সেতু নির্মিত হয়েছে। গমস্তাপুর এবং ভোলাহাট উপজেলায় একটি একটি, চাঁপাইনবাবগঞ্জ জেলায় একটি এবং এলজিডি কর্তৃক এই মহানন্দা নদীর উপর আরও একটি সেতু নির্মিত হয়েছে। মাননীয় স্পিকার, চাঁপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যে আমি অত্যন্ত গর্বিত চাঁপাইনবাবগঞ্জের সন্তান হিসাবে, যে চাঁপাইনবাবগঞ্জ একটি আল্লাহর রহমত। এটি কৃষিতে একটি উদ্বৃত্ত অঞ্চল, বাংলাদেশের বিখ্যাত আম উৎপাদিত হয় এই অঞ্চলে, বিপুল পরিমাণ ধান, গম, ভুট্টা, আলু, টমেটো, পেয়ারা, লিচু, মালটা, কলা, পেঁপে বিভিন্ন ধরনের সবজি উৎপাদনে এবং উদ্বৃত্ত উৎপাদিত পণ্যগুলি দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলার এই বিরাট অঞ্চল সহ রাজশাহী এবং নওগাঁ জেলার বেশ কিছু অঞ্চলের কৃষি উৎপাদিত পণ্য, যারা ওই অঞ্চলের ভূমির মালিক চাঁপাইনবাবগঞ্জের মানুষ, এই উৎপাদিত পণ্যগুলি আপনার শহরে বা আমাদের নবাবগঞ্জে নিয়ে আসার ক্ষেত্রে এই একটিমাত্র সেতুর উপর দিয়ে যে চাপ পড়ে সারা বছর, এখন সারা বছর কৃষিতে উৎপাদন বেড়ে গেছে, সারা বছর এই শহরের ভিতর দিয়ে একমাত্র এই ক্যাপ্টেন জাহাঙ্গীর সেতুর উপরে চাপ পড়া এবং প্রতিদিন হাজারের উপরে ট্রাক সোনা মসজিদ স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি পণ্যকৃত ট্রাক এই সেতুর উপরে যাওয়ার ফলে গোটা শহরের উপর বিপুল পরিমাণ ট্রাফিক চাপ লোড বেড়ে গেছে, যার ফলশ্রুতিতে আমি এর আগে 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন সংসদ সদস্য ছিলাম, তখন আমি যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলাম। ওই সময়ে এইখানে একটি ব্রিজ নির্মাণের আমি উদ্যোগ গ্রহণ করি, ফিজিবিলিটি রিপোর্টও তৈরি করা হয় এবং আমি মাননীয় মন্ত্রী অবগতির জন্য জানাচ্ছি, ব্রিজের দুই পার, একদিক চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়াগোলা নামক স্থান আর আরেক পার হচ্ছে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদবপুর নামক স্থান, এইখানে উভয় পাড়ি সড়ক ও জনপথের রাস্তা রয়েছে, সেখানে একটি ফেরিঘাট রয়েছে। যদি এই জায়গাটিতে ব্রিজ নির্মাণ করা হয়, তাহলে আমাদের যে বিপুল পরিমাণ কৃষি উৎপাদিত পণ্য, আমি মাননীয় মন্ত্রী আপনার স্পিকার আপনার মাধ্যমে মন্ত্রীকে জানাতে চাই, চাঁপাইনবাবগঞ্জ মহানন্দার নেদু সেতু ড্রেজিংয়ের কাজ চলছে এবং সেখানে একটি রাবার ড্যাম স্থাপন প্রকল্প হাতে নেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসাবে। এটি বাস্তবায়িত হওয়ার ফলে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এখন প্রায় 10 লক্ষ টন যে শস্য উৎপাদন হয়, এটি 5 গুণ বৃদ্ধি পাবে মাননীয় স্পিকার আগামী 5 বছরের মধ্যে এই রাবার ড্যাম প্রকল্প বাস্তবায়ন হলে, যার কারণে এখানে আরও বিপুল পরিমাণ এই পণ্য পরিবহন বেড়ে যাবে এবং এটা শহরের উপর এত চাপ পড়বে, যার ফলশ্রুতিতে এই ব্রিজের পক্ষে এই চাপ সহ্য করা সম্ভব হবে না, শহরের উপর চাপ সহ্য করা সম্ভব হবে না। আমার অভিজ্ঞতা থেকে মাননীয় স্পিকার, মাননীয় যোগাযোগ মন্ত্রী অত্যন্ত অভিজ্ঞ মানুষ, ইতিমধ্যে আমার 2টো দাবি উনি একদিন সংসদে তুলেছিলাম, উত্থাপন করেছিলাম, উনি এটিকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেটা বাস্তবায়ন দিন হচ্ছে, এই জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মনে করি সড়ক ও সেতু নির্মাণের যে প্রয়োজন, এক নম্বর হচ্ছে ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠু করার জন্যে এবং পরিবহন ব্যবস্থাকে আরও স্বাচ্ছন্দ্যময় করার জন্যে, আমি মনে করি এই সেতুটি নির্মাণ অত্যন্ত জরুরি এবং অত্যন্ত প্রয়োজন। আমদানি রপ্তানি পণ্যসহ সমস্ত উৎপাদিত কৃষিপণ্য এই একমাত্র ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর উপর দিয়ে শহরের মধ্য দিয়ে পরিবহন করা হয়, জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যানবাহন, পণ্য উৎপাদন ও পণ্য পরিবহন বৃদ্ধি পেয়েছে, বিধায় সেতুর উপর সার্বক্ষণিক চাপ বৃদ্ধি পাচ্ছে। প্রস্তাবিত স্থানটিতে সেতু নির্মাণ করা হলে কৃষি উৎপাদিত পণ্য পরিবহন সহজতর হবে, শহরের উপর পরিবহনের চাপ অনেক কমে যাবে, জনসাধারণের যাতায়াত নিরাপদ হবে, দুর্ঘটনা কমবে। এমতো অবস্থায় মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট আবেদন,
চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর দীর্ঘদিনের দাবি নয়াগোলা নামক স্থানে মহানন্দা নদীর উপর একটি সেতু নির্মাণ করা হলে জনগণ ভীষণভাবে উপকৃত হবে এবং শহরকে যানজটমুক্ত করা যাবে। বিধায় জনস্বার্থে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় স্পিকারের মাননীয় মন্ত্রীর কাছে অনুরোধ করব, আজকের যে সিদ্ধান্ত প্রস্তাবটি দুই নম্বর উত্থাপন করেছি যে নয়াগোলা নামক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা অন্তর্গত নয়াগোলা নামক স্থানে মহানন্দা নদীর উপর একটি সেতু নির্মাণ করা হোক, এই সিদ্ধান্তটি প্রস্তাবটি মাননীয় মন্ত্রী দয়া করে এটিকে গ্রহণ করবেন এবং এই স্থানে একটি সেতু নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। মাননীয় স্পিকার আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।